কাল রাতে এখানে ভিডিও শেষ করেছিলাম, আজকে আবার এখান থেকে ভিডিও শুরু করছি। গুড মর্নিং, এখন বাজে 7:42। আমরা দুজন মিলে নিচে যাচ্ছি কালকের সুন্দর জায়গাটায়, কারণ আজকে তো লাস্ট দিন, তাই জন্য একটু দেরি করে উঠেছি। এটা একটা ম্যারিয়টের ভেতরে একটা সুন্দর জায়গা বসে আড্ডা টাড্ডা মারার জন্য আর কি। তোমার কি সব জায়গাতেই বল আনতে ইচ্ছে করে? এটা দোল না, আমি এখন দুলবো, সূর্যের ছবি তুলবে। ধরো কি ফল খাচ্ছ? তরমুজ আর ওয়াটারমেলন। তরমুজ আর পেঁপে। সকালবেলা আকাশে পাখি উঠে যাচ্ছে, আমার সামনে একটা সুন্দর ডেজার্টের প্লেট আর একটা কফি। শুনেছি ম্যারিয়টে কফি খুব সুন্দর, এটা আমাকে সাজেস্ট করেছিল বোনের স্যার, কারণ আমি কফি খেতে খুব ভালোবাসি তাই জন্য। তো আমি এখন কফিটা খেয়ে বলবো যে কফিটা খেতে কেমন লাগছে, আর চাটা তোমার কেমন লাগছে? তার কারণ আমি বুঝলাম, চিনির ছায়া টেস্ট করলাম এক নম্বর, আর সেকেন্ডই হলো এটা যে কফি, এটা বোঝা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে সেটা বোঝা যায় না। নিজের হাতে ছাড়া এটা আমার ভালো লাগছে। করে কেন খালি চা, একটু কফি খেতে বেস্ট প্রবাবলি। আমি সব জায়গায় খেলাম, এত সফট, সব কিছু ফ্রেশলি বেকড। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা উপরে চলে এসেছি। ইচ্ছা আছে জিমে যাবো, আর পুলে যাবো। আমরা যাচ্ছি সুইমিং পুল। আমি এক্সপেক্ট করিনি যে আমি যেতে পারবো, কিন্তু সময় পাবো বা কিছু, কিন্তু আমরা এখন যাচ্ছি। ভুলে গেছো কি? পরিবেশন করে দেখাবো, যেরকম ছোটদের বলে নাচ করে দেখাবো, এরকম আমি সাঁতার কেটে দেখাবো, দেখি কত দূর যেতে পারি।
অনেকটা সুরজিতের একটু শরীরটা হালকা হালকা খারাপ বলে ওর একটু ঠান্ডা লাগছে, তো বললো না যখন কষ্ট করে এলামই নেমে যাই। হ্যালো ডক, আমাদের বলো যে সুইমিং পুলে নামার আগে শুনেছি সুইমিং পুলে জল থেকে অনেক রকমের প্রবলেম হতে পারে, রোদ থাকে, ক্লোরিন থাকে, তো হোয়াট আর দ্য বেসিক স্কিন কেয়ার দ্যাট উই ক্যান টেক বিফোর গোয়িং সুইমিং পুল? আমার ওয়াইফ আমাকে ঠিক এরকম সময় কোয়েশ্চেনগুলো করে যেগুলো আমি করে এলাম বা প্র্যাকটিস করলাম, তো যদি কোনো সুইমিং পুলে নামছি খুব ভালো জায়গায় সুইমিং পুল, খুব বেশি অসুবিধা হয় না। বাট কিছু বেসিক জিনিস যেরকম হচ্ছে হেয়ার, যদি খুব রোদ পড়ে তাহলে হেয়ারে একটা হেয়ার স্প্রে পাওয়া যায় যেগুলো সান প্রোটেকশন দেয়, সেটা নিয়ে নেওয়া ইম্পর্টেন্ট, আমি নিয়েছি। নেক্সট হচ্ছে যে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ইম্পর্টেন্ট আছে, আমি লাগিয়েছি। যদি কারো ড্রাই স্কিন থাকে, স্কিনে কোনো ইস্যুস থাকে, তাহলে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়া। যাদের চোখের কোনো প্রবলেম হয়, চোখে জল ঢুকলে অসুবিধা হয়, তারা ঠিক আছে ইউজ করতে পারে কোনো একটা, যেগুলো জলে নামার আগে যে গগলসগুলো লাগে সেইগুলো, আর কেউ কেউ হেড ক্যাপ ইউজ করতে পারে, না করলে ইটস ফাইন। মানে পুরো সুইমিং পুলের ফানটাকে নষ্ট করার কোনো মানে হয় না। সো আই এম ওকে উইথ এভরিথিং, লাইক আমার ঠিক আছে সানস্ক্রিন, হেয়ারে একটু সানস্ক্রিন জেল, দ্যাটস এনাফ। ওকে, সো উই আর ব্যাক, ঘরে ফিরে গেছি। এখন প্রচণ্ড শীত করছে, সুরজিৎ ভেতরে গেছে, বিকজ সুরজিৎকে একটু বেরোতে হবে টু কালেক্ট সার্টিফিকেটস, আরও যা যা ওখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলোর জন্য। তো আগে ফ্রেশ হতে নিতে হয়ে নিতে বললাম, ও রেডি হতে হতে আমি স্নান করে ফ্রেশ হয়ে নেবো, আর আজকে বিকেলেই তো আমাদের ফ্লাইট। ওকে, তো আমি স্নান করে নিলাম, সুরজিৎ স্নান করে বেরিয়ে গেল, এখন ও কখন ফিরবে সেটার জন্য ওয়েট করছি। কারণ আমাদের এখানে ফ্লাইট হলো 7:25, কিন্তু আমাদের এখান থেকে চেক আউট করে বেরোতে হবে 4:00, তো 4:00 অবধি হয়তো এখানে থাকতে পারবো। তারপর আমাদের এখান থেকে 5 মিনিটসের ডিস্টেন্স হলো এয়ারপোর্ট, তাই এয়ারপোর্টে যেতে খুব বেশি সময় লাগবে না। দেখি কি করব, হয়তো ওই হোটেলেই একটু ঘুরে টুরে বেড়াবো, তারপরে এয়ারপোর্টে যাব। আমি এখন নিচে যাচ্ছি কারণ আমার একটু খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আমি সকালে খুব বেশি কিছু খাইনি, তো তাই জন্য একবার নিচ থেকে খেয়ে আবার উপরে আসবো। আজকে আমাদের এক্সপায়ার করে গেছে চাবিটা, কারণ আজকে আমাদের চেক আউট ডে, তো তাই জন্য একবার রিসেপশনে কথা বলতে হবে। আমি ওদের সঙ্গে কথা বললাম, ওরা আমাকে রুম অ্যাক্সেস দিয়ে দিয়েছে, সুরজিৎ ফিরছে, ও এলে আমরা একসাথে লাঞ্চ করবো। দেখি খাবার দিতে কতক্ষণ লাগে, ততক্ষণে আমি ভাবছি একবার পুল এরিয়াটা দেখে ঘুরে আসি, ভেতরে তো ঠান্ডা লাগছে না, ভালো লাগছে না একা একা। এখন আমি পুল সাইডে এলাম, একটু ইচ্ছে করলো, ঘরে এত ঠান্ডা লাগছে না, ভালো লাগে না ঠান্ডা এত। সো দেখো এখানে অনেক মানুষজন বসে আছে, সকালে এসেছিলাম, এই রোদটা দারুণ লাগছে, এখন প্রপার রোদটা এসছে, আই হোপ জলটাও সুন্দর থাকবে। এখন আমাদের খাবার চলে এসেছে, এটা আমি সুরজিতের জন্য অর্ডার করেছিলাম, কারণ ও এতক্ষণ ধর থেকে ফিরলো, আর সঙ্গে একটা পিৎজাটা খোলা যায়। এখন আমরা এটা খাবো, এইভাবে দিয়েছে খুব সুন্দর, রিয়েলি নাইস। আমরা রেডি, আমরা হোটেলের লবিতেই জাস্ট নিচে নামলাম, সমস্ত ব্যাকপ্যাক করছিলাম বলে ভিডিও করতে পারিনি। এখানে আমাদের ট্রিপ এন্ডস, রিসেপশনে জমা দেবো, বাস এবার তারপর ঘুরু ঘুরু করে পারি। বাই বাই, টাটা, বাপ টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।